আশিস টিউশন ক্লাস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত সমস্ত রকম এডুকেশন সংক্রান্ত ইনফরমেশন এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন নমস্কার দর্শক শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা মান ফের সংশোধন করলো এনসিটি জেনে নিন বিস্তারিত সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতার মান ফের সংশোধন করলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা সংক্ষেপে এনসিটিই এখন থেকে স্নাতকোত্তরে ফিফটি ফাইভ পারসেন্ট নম্বর সহ তিন বছরের ইন্টিগ্রেটেড বিএড অথবা এম এড প্রশিক্ষণ থাকলেও প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষণ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে তবে এই ক্ষেত্রে শর্ত হল শিক্ষক হিসেবে নিযুক্ত ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ছয় মাসের ব্রিজ কোর্স করতে হবে নিয়োগের দু বছরের মধ্যে এই কোর্স শেষ করতে হবে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনসিটি সেই বিজ্ঞপ্তিটি আমরা একটু পরে দেখছি এই ভিডিওটি শেষ হলে আমরা দেখে নেব বিজ্ঞপ্তিটিতে কি লেখা আছে সেখানে শিক্ষক নিয়োগে যোগ্যতা সংশোধনের কথা বলা হয়েছে তেইশে আগস্ট দু সালে প্রকাশিত শিক্ষক নিয়োগ সংক্রান্ত গেজেটের একষট্টি নম্বর বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ স্নাতক এবং ব্যাচেলার অফ এডুকেশান করা চাকরি প্রার্থীরা এতদিন প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষক হিসেবে নিয়োগ হতে পারতেন নতুন নিয়মে স্নাতকোত্তরে ন্যূনতম পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ নম্বর বা সমমানের গ্রেড এবং তিন বছরের ইন্টিগ্রেটেড বিএড অথবা এম করা চাকরি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক পদে আবেদন করতে পারবেন একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ স্নাতক এবং এক বছরের স্পেশাল বিএডের সঙ্গে স্নাতকোত্তর ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বর বা সমমানের গ্রেড এবং তিন বছরের সমন্বিত বিএড অথবা এম সন্নিবেশ করা হয়েছে এখন থেকে কেউ তিন বছরের ইন্টিগ্রেটেড বিএড এম যোগ্যতা অর্জন করলে তাকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা হবে তবে শর্ত থাকবে প্রাথমিকের শিক্ষক হিসেবে নিযুক্ত ব্যক্তির বাধ্যতামূলকভাবে চাকরি পাওয়ার বছরের মধ্যে ছ মাসের ব্রিজ কোর্স করতে হবে অর্থাৎ নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী স্নাতকে পঞ্চাশ শতাংশ নম্বর না থাকলেও স্নাতকোত্তরে পঞ্চান্ন শতাংশ নম্বর সহ তিন বছরের ইন্টিগ্রেটেড বিএড অথবা এম এড প্রশিক্ষণ থাকলেও প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক নিয়োগ সরি শিক্ষণ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ এখানে পরিষ্কার বলা হয়েছে যে স্নাতকে যদি পঞ্চাশ শতাংশ নম্বর নাও থাকে কিন্তু স্নাতকোত্তরে অর্থাৎ স্নাতকোত্তরে পঞ্চান্ন শতাংশ নম্বর সহ তিন বছরের ইন্টিগ্রেটেড বিএড এম এড প্রশিক্ষণ থাকলেও এই শিক্ষণ নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে এবারে আমরা সেই বিজ্ঞপ্তিটি আমরা একটু এক ঝলক দেখে নেব তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি আমরা স্ক্রিনে নিয়ে এসেছি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনাল এডুকেশান নোটিফিকেশান এর মূলত যেটা এক নম্বরে যেটা রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশান বিএড আর অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড থ্রি ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড এম এড যেটা একটু আগে আলোচনা করলাম দু নম্বর আছে যে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ওয়ান ইয়ার বিএড স্পেশাল এডুকেশান অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড থ্রি ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড বা বিএড অর এম এড আচ্ছা তিন নম্বরে যেটা আছে যেটা রয়েছে সেটা দেখেন ইন দি সেট নোটিফিকেশান ইন প্যারাগ্রাফ থ্রি আফটার ক্লস বি দি ফলোয়িং ক্লস শ্যাল বি ইনসার্টেড নেমলি হু হ্যাজ অ্যাকুয়েড দি কোয়ালিফিকেশান অফ থ্রি ইয়ার্স ইন্ডিকেটেড বিএড এম এর ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন টিচার্স এডুকেশনাল এডুকেশান রেকগনিশন ইনস্টিটিউশন বি কনসিডার দি অ্যাপয়েন্টমেন্ট সরি অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ইন ক্লাস ওয়ান টু ফাইভ নিচে তারপরে সিগনেচার আছে দেখা যাচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে নতুন যে এন সিটির যে ইয়েটা রয়েছে নোটিফিকেশানটা জারি করেছে সমস্ত কিছু যোগ্যতামান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা চেঞ্জ করা হয়েছে বা সংশোধন করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ